কোটা আন্দোলনের নতুন কর্মসূচি বাংলা ব্লকেটের প্রথম দিনে অচল রাজধানী ঢাকা। শাহবাগ, সায়েন্স ল্যাব ও চানখারপুরে সড়ক অবরোধ করায় স্থবির হয়ে পড়ে রাজধানীতে যান চলাচল, ভোগান্তিতে পড়তে হয় সাধারণ জনগণকে। এদিকে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা। সর্বশেষ পরিস্থিতি জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। কোটা আন্দোলনের শিক্ষার্থীরা আসলে এখন কি বলছেন, এখন সেখানে কি চলছে জানাবেন আমাদেরকে। চলছে শাহবাগ মোড়ে বাংলা ব্লকে কোটা সংস্কার আন্দোলনকারীরা বেলা ৩টা থেকে রাজধানী সহ সারা দেশে সড়ক আর রেলপথ অবরোধ করে বাংলা ব্লকে চালাচ্ছে। এবং রাজধানীর আপনি জানেন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে, শাহবাগ এবং হানি ফ্লাইওভার, চাংখারপুলের যে মোড়, যে বকশিবাজার মোড় থেকে শুরু করে পল্টন, বাংলা মোটর, কারওয়ান বাজার, মহাখালী সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কিন্তু যারা কোটা সংস্কার আন্দোলনকারীরা রয়েছে তারা অবরোধ করছেন এবং কোটা প্রথা বাতিলের দাবিতে তারা এই অবরোধ করেন। যতটুকু এই পর্যন্ত আমরা জানতে পেরেছি, কোটা সংস্কার আন্দোলনের যে সমন্বয়কারীরা রয়েছে, সার্জিস আলম, নাহিদ এবং হাসনাত নামে যারা আছেন, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠকে বসেছেন এবং তারা বেলা ৩টা থেকে তারা যে আন্দোলন কর্মসূচি শুরু করেছিলেন তা বেলা গড়িয়ে সন্ধ্যা নামার পরও চলমান আছে। কিছুক্ষণ আগেই তারা ঘোষণা দিয়েছে তারা রাত ৮টার দিকে তারা জানাবেন তারা পরবর্তী কর্মসূচি কি। এছাড়া তারা জানিয়েছেন এই পরবর্তী কর্মসূচি জানানোর আগ পর্যন্ত তারা ততক্ষণ পর্যন্ত না সমন্বয়কারীদেরকে ঠিকঠাকভাবে সমন্বয়কারীরা তাদের মাঝে ফিরে আসে এবং সমন্বয়কারীদের যদি কিছু হয় তাহলে তারা আন্দোলন রাতব্যাপী চালিয়ে যাবেন বলে তারা ঘোষণা করেছেন। এবং এখনও তারা শাহবাগ মোড়ে জমায়েত হয়ে আছেন এবং শাহবাগ মোড় অবরোধ করে আছে হাজারো ঢাকা বিশ্ববিদ্যালয়। কোটা সংস্কারের পক্ষে যারা আছেন তারা অবরোধ করে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা অপেক্ষা ৩টা থেকে এবং বেলা ৩টা থেকে তারা কোটা প্রথা বাতিলের দাবিতে তারা আন্দোলন করেই চলছেন। এবং আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন যে কোটা প্রথা বাতিল একটি অযৌক্তিক ঘোষণা। এরপরেই কিন্তু বসে উঠে কোটা সংস্কার আন্দোলনকারীরা এবং তারা বারবার দাবি জানিয়েছেন স্বাধীন বাংলায় বৈষম্যমূলক যে কোটা প্রথা, সেই কোটা প্রথার দাবি, কোটা প্রথা বাতিলের দাবিতে তারা সচেষ্ট থাকবে এবং সবসময় তারা চাইবে যে এই কোটা প্রথা বাতিল হোক। এবং আমরা দেখতে পাচ্ছি তারা বেলা ৩টায় দুপুরে কড়া রোদের মধ্য থেকে তারা ঢাকা শহরের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো অবরোধ করে তারা আন্দোলন চালাচ্ছে। তারা স্লোগানে ঢাকা শহর অর্থাৎ রাজধানী শহর জুড়ে স্লোগানে মুখরিত হয়েছে। তারা জানাচ্ছে এতদিন পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করেছে কিন্তু যেহেতু এখন তাদেরকে কেউ তাদের দাবিকে বেশিরভাগই সকলেই তাদের দাবিকে অযৌক্তিক মনে করছে, সেহেতু তারা তাদের আন্দোলন অনড়ভাবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এবং তারা জানাচ্ছেন বারবার যে আমরা আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে ছাত্ররা কিন্তু শাহবাগ মোড়ে জমায়েত হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনের